শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ হারে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। প্রথম ও তৃতীয় ম্যাচকে ভুলে যেতে চাইবেন লিটন শান্তরা, অথচ বিপিএল এর সূত্রে গত প্রায় দু মাস টি-20 মোডেই ছিল দল। ব্যাটাররা ঘুরে না দাঁড়ালে খেসারও দিতে হতে পারে জুনের টি-20 বিশ্বকাপে। জুনে টি-20 বিশ্বকাপ, 8 জুন ডালাসে টাইগারদের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের সিরিজটা একদিকে যেমন ছিল প্রতিপক্ষকে চেনার সুযোগ, তেমনি নিজেদের টি-20 সামর্থ্য যাচাইয়ের বিষয়টিও ছিল। কিন্তু সেখানে বড়সড় এক প্রশ্নের জন্ম দিল টপ অর্ডার। জেনুইন 6 ব্যাটার নিয়েও বাংলাদেশের টপ অর্ডারের বেহাল দশা। সিরিজের প্রথম ম্যাচে 207 রানের পাহাড় সম টার্গেট, কিন্তু 30 রানেই দর্শক বনে যান লিটন, সৌম্য ও হৃদয়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের স্কোর কার্ড আরও ভয়াবহ। এবার 175 রানের টার্গেটে প্রথম 6 ব্যাটার মিলে করলেন 23 রান। কে কার চেয়ে খারাপ ব্যাটিং করবেন সেই লড়াইয়েই মত্ত ছিল ব্যাটাররা। ব্যাটিংয়ে টপ 3-তে নেই স্বাগতিক দলের কেউ। 3 ম্যাচে লিটনের মোট রান 43, সৌম্যর 49 আর হৃদয়ের ব্যাটে মাত্র 40। একটা করে 50 করার পরও শান্তর 74 আর মাহমুদুলার মোট রান 54। জাকের আর ঋষাদের ব্যাটিংটাই যা প্রাপ্তি, লোয়ার মিডল অর্ডারে দুশ্চিন্তা কমার সিরিজে টপ অর্ডারের দুশ্চিন্তা যোগ হয়েছে। ক্রিকেট মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন অহেতুক বিতর্ক। টি-20 সিরিজেও সেটা ঘটেছে একাধিকবার। কে জানে ওয়ানডে আর টেস্ট সিরিজে কি অপেক্ষা করছে। সেলিব্রেশনেও মুখোমুখি অবস্থানে দুই এশিয়ান দল, নাগিন ডান্স আর টাইম আউটের শোধ নিতেই যেন লঙ্কানদের উদযাপনে ছিল বাড়াবাড়ি। অধিনায়ক শান্তকে সেটা মেনে নিতে হয়েছে শান্ত মেজাজেই। টাইম আউট নিয়ে তো দেখাইছে, ওটা নিয়ে এখনো বের হইতে পারে নাই, তো আমার মনে হয় যে বের হওয়া উচিত, প্রেজেন্টে থাকা উচিত, ওদের জন্য এটা হওয়া উচিত। আর আমার কাছে মনে হয় যে আমরা ক্রিকেটের রুলসের বাইরে কোনো কিছু করি নাই, তো একটু বেশি মাতামাতি করছে করুক। ওয়ানডে সিরিজে জবাব দিতে না পারলে বছরের শুরুতেই চাপে পড়ে যাবে টাইগাররা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।